ভারতীয় জনতা পার্টির পুরনি নতুনের কথা তো নাহে, আপনাদের নিজেও দেখিছে ভারতীয় জনতা পার্টির তিন বছর রাজ্য কমিটির কার্যকাল থাকে, কেন্দ্রীয় সমিতির কার্যকাল থাকে, তারপর অটোমেটিক্যালি বেলেগ এজন মানুষ আহে। আর যেহেতুকে আমি একটা কথা কোথাও যিদিনা যোগদান করে সেইদিন ভারতীয় জনতা পার্টি কাজ ইয়াত পুরনি কার্যকর্তা সকলের সন্মান অক্ষুত থাকে, অক্ষুণ্ণ থাকে। যিকোনো কামত প্রাক্তন সভাপতি সকলক প্রাক্তন সকলক সন্মান দিয়া যায়, কার্যকর্তার দল ইয়াত কোনো ব্যক্তির দল নহয়। গতি এই সম্পর্কে এটা আপনাদেরকেও ভাল পাব লাগে যে আমি পুরোনা মানুষখিনিক বিচারি যিসকলে 80 চনের পর দল করেছে তেখেতসকলক মাতি আনি পেলায় একটা পূজনের ব্যবস্থা করেছে। তেখেতসকলক এই সময় তেখেতসকলক যে বয়স, এই বয়সত আর নতুনকে কাম করবরা মই নাভাবো যে আজির তারিখে যে রাজনীতির হেঁচাই হেঁচাটা গ্রহণ করব, সন্মানের পাত্র আর সর্বোচ্চ সন্মান দিব কারণে চেষ্টা করা হয়েছে। এইটো ভাবিব নালাগে, বড় মই ভাবো সুখী, আটাই আহিব বিচাৰিছে আর কোনো দুঃখীয়া প্রশ্ন নাই। যিসকলে ভাবি আছে হয়তো কোনোবাই উচতনিমূলক কথা কয় আছে যে আপনাদের একো নাই, তেখেতসকলক আমি সদায় প্রাক্তন সকলক লগ পাই আছো, কিন্তু সরকারখন সুকলমে চলার কারণে সুখী, দুই এজন হয়তো অসুখী আছে মই তেওঁলোকৰ কথা নাজানিম, কিন্তু ময়ো সদায় জনসাধারণের আর কার্যকর্তার লগত থাকো। তেওঁলোকে আমাক কিন্তু আশীর্বাদ প্রদান করেছে আর নতুন নতুন আগমন ঘটবই, ময়ো কেইদিনমানের পিছত আর মই মোৰ সাংসদ কার্যকাল শেষ হওয়ার পিছত ময়ো প্রাক্তনলৈ রূপান্তরিত হ'ম, তাত আর দুঃখ পাবল নিশ্চিতভাবে না থাকে। এই যদি কোনোবাই কৈছে এইটো তেওঁলোকৰ ব্যক্তিগত মতামত হ'ব। টিএমসির অভদ্রামী লিমিটটো ক্রস করব না, টিএমসির কাম কি, কি একটা দল বাগরা মানুষক লো পেলে কাম করে আছে, যত এইবিল কথা কলে রাজনৈতিকভাবে কথা কলে বেয়া হব, কটা পতাকা কলা পতাকা দেখার অর্থটো কি? অমিত শাহ নিচিনা শক্তিশালী মানুষের কলা পতাকা দেখা মানে কি বুঝায়? রাজ্য রাষ্ট্রখনক অনিয়ন্ত্রিত অবস্থা যাব বিচারছে। টিএমসি অপ্রাসঙ্গিক আর টিএমসির কোনো কথা নহয়, টিএমসি বাহিরের সাংসদ হবর কারণে যাওয়া মানুষে গিয়ে ওয়েস্ট বেঙ্গলের সাংসদ হওয়া মানুষবিল কি বুঝি পাব? টিএমসি প্রাসঙ্গিকতা নাই, মই নাভাবো যে ভবিষ্যৎ দিনত কিবা প্রাসঙ্গিকতা।